सारी योजना है। अभी एक किसान के घर पर मैं भोजन कर आया, मैंने पूछा कि 6,000 रुपया मिला है, उन्होंने कहा नहीं मिला है। मैंने बोला एक घर कहां से बना है, कब बनाया, कहां से लोन ली, तो उसने कहा लोन नहीं ली, मोदी जी ने प्रधानमंत्री आवास योजना का घर मुझे दिया है, इसमें बैठकर आप भोजन करें। दर्शक हमें शफिकुल इस्लाम एवं आपनारा देखछेन आरामबाग टीवी, जे बक्तव्य सुनछिलेन एई बक्तव्यटा गत शनिवार मेदिनीपुरे प्रकाश्य जनसभाय एई बक्तव्य रेखेछेन अमित शाह, बीजेपी नेता एवं केंद्रीय स्वराष्ट्र मंत्री। एवं अपना बुझते पारलें जे एक कृषक के जिज्ञासा करेछिलेन तार बाड़ीटा कि करे होयेछे, तिनि बोलेछेन जे एई बाड़ीटा लोन निये नय, प्रधानमंत्री आवास योजना जेटा रयेछे सेई प्रोजेक्टेर आवतायी एई बाड़ीटा होयेछे, एमनटाई तिनि बुझेछेन। प्रधानमंत्री आवास योजना जेटा सेटाई बुझेछेन एवं अमित शाह प्रकाश्य सभाय सेई कथाई बोलछिलेन। किन्तु तार एई बक्तव्य राखार पर गतकाल तार एकटा जवाब दियेछेन राज्येर पंचायत मंत्री तथा तृणमूल नेता सुब्रत मुखार्जी। গতকাল তৃণমূল ভবনে বসে তিনি এর জবাব দিয়েছেন এবং বলার চেষ্টা করেছেন যে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ যে কথা বলেছেন একতরফা হবে, যে তারা এই কাজটা করেছেন এটা তারা বলতে পারেন না, সেখানে রাজ্যের কি হেল্প রয়েছে, কি শেয়ার রয়েছে অন্তত ফান্ডিংয়ের ক্ষেত্রে, এই সমস্ত বিষয় তিনি ব্যাখ্যা দিয়ে তার একটা জবাব দিয়েছেন। প্রথমে ভালো করে শুনবেন সুব্রত মুখার্জি জবাবে কি বলছেন, তারপর আমরা এই ব্যাখ্যায় আসব। কারণ সম্প্রতি তৃণমূল কংগ্রেস একটা রিপোর্ট কার্ড প্রকাশ করেছে, সেখানে এই আবাস যোজনা নিয়ে কি সেখানে উল্লেখ করা হয়েছে আর কি চেপে যাওয়া হয়েছিল যেটা এখন স্বীকার করছেন সুব্রত মুখার্জি, সেটা নিয়ে আমি ব্যাখ্যায় আসব। প্রথমে আপনাদেরকে শোনাব যে সুব্রত মুখার্জি গতকাল তৃণমূল ভবনে বসে এ বিষয়ে কি বলেছেন। বলা হয়েছে যে নরেন্দ্র মোদী গরিবদের জন্য আবাসনের ব্যবস্থা করেছেন, উনি খেতে গিয়েছিলেন সেখানে গিয়েও বলেছেন আমাদের হোম মিনিস্টার, কিন্তু আসল সত্যটা কি আমি নিজেও এর সাথে যুক্ত কাজেই খুব ভালো করে জানি, কারণ এটা রূপায়ণ করতে গিয়ে আমার দপ্তরের অনেক কাজ করতে হয়েছে। কেন্দ্র 60% এবং রাজ্য প্রদান করে একটা বাড়ি করতে গিয়ে 40%, এই রেশিওতে আমাদের বাড়ি হয়। 2011-2020 সালের মধ্যে রাজ্য সরকার 33,87,000 বাড়ি নির্মাণ করেছে, 33,87,000 বাড়ি নির্মাণ করেছে, এর আগের দিনও আমি বলেছি এটা, যার জন্য ব্যয় হয়েছে 39,993,000 টাকা। আর গীতাঞ্জলি প্রকল্পের অধীনে 3,90,000 বাড়ি তৈরি হয়েছে, যেটার জন্য খরচ হয়েছে 3,550,000,000 টাকা। এর কোনখানে এককভাবে কেন্দ্র দাবি করতে পারে যে গরিবদের জন্য আবাসন তৈরি করে দিয়েছেন, কোনখানটায় তারা কিছু নিয়ম অনুসারে আর্থিক অনুদান দিয়েছেন আমাদের, কিন্তু বেশিটাই আমরা দিয়েছি আর এই রাজ্য সরকার দিয়েছে, করেছি আমরা, হাতে তুলে দিয়েছি আমরা, কোনটা করা হবে সেটা ঠিক করেছি আমরা, কোথায় গরিব খুঁজে বার করেছি আমরা। আর দাবি করছেন তাদের কেন্দ্রীয় সরকার এবং তাদের প্রতিনিধিরা, এই এই তথ্যগুলো আমাদের পীড়া দেয়। শুনছিলেন এই তথ্যগুলো আমাদের পীড়া দেয় বলছিলেন সুব্রত মুখার্জি। আমার দুটো পয়েন্ট খুব কানে লেগেছে যেটা আলোচনা করতে পারি আপনাদের সঙ্গে। দেখুন সুব্রত মুখার্জি কিন্তু ব্যাখ্যা দিচ্ছিলেন যে 60% দিয়েছে কেন্দ্র, 40% রাজ্য, পার্সেন্টেজ ভালো করে শুনবেন, দরকার আরেকবার আপনারা শুনে নেবেন বক্তব্যটা। উনি নিজের মুখে বলছেন যে 60% দিয়েছে কেন্দ্র আর রাজ্য হচ্ছে 40%, কিন্তু পরের দিকে বলছেন আমরা বেশি দিয়েছি, তাহলে কি করে তিনি বলছেন এককভাবে যে আমরা করেছি, তাহলে 60% বেশি না 40% বেশি? এবার রাজ্যে ঘর হচ্ছে সেটা দেখতে হবে, কে পাবেন এটা তো রাজ্যের কাজ, তাদের ফান্ডিং তাদের মাধ্যমে যে কাজটা হচ্ছে এটা তো দেখতে হবে, এর জন্যে সেটা ক্রেডিট নেওয়াটা সেটা কি ন্যায়সঙ্গত আপনারা কি বলবেন দর্শক? কিন্তু উনি যে বললেন যে 60% কেন্দ্র, 40% রাজ্য, আর পরে বলছেন রাজ্য তো বেশি দিয়েছে, আমি জানি না হিসেবটা কোনটা বেশি, 60% বেশি না 40% বেশি। আর একটা কথা উনি বলছেন যে এককভাবে কি করে বলতে পারেন আমরা এই ঘরটা করে দিয়েছি, সত্যি কথা যে যদি ফান্ড শেয়ার থাকে স্টেট এবং রাজ্য তাহলে তিনি কেন বলবেন, তিনি বলতে পারেন যে আমরা এটা দিয়েছি এবং রাজ্য সরকার সেই কাজটা করেছে, এটা বলতে পারতেন, এই প্রশ্ন হয়তো তিনি তোলার চেষ্টা করেছেন। কিন্তু সুব্রত মুখার্জিকে আমরা
তাদের রিপোর্ট কার্ড যেটা সম্প্রতি প্রকাশ করেছেন সেটা একটু দেখিয়ে দিতে চাই। এই হচ্ছে রিপোর্ট কার্ড যেটা তৃণমূল কংগ্রেস তাদের উন্নয়নের খতিয়ান তুলে ধরার চেষ্টা করেছে, সম্প্রতি এটা প্রকাশ করা হয়েছে এবং তার এই আবাস যোজনা এইটা নিয়ে আমি এই জায়গাটায় কী উল্লেখ করা আছে সেটা আপনাদেরকে একবার দেখাতে চাই। দেখুন, আমাদের মাথায় ছাদ বাংলা আবাস যোজনার মাধ্যমে 39 কোটি টাকা ব্যয় করে এত বাড়ি হয়েছে, 33.7 লক্ষ তখন যেটা ছাপা হয়েছে এই একটা হিসেব দেওয়া হয়েছে। দর্শক ভালো করে শুনবেন, সুব্রত মুখার্জী ওখানে বলছেন যে কেন্দ্র দিয়েছে 60% আর রাজ্য দিয়েছে 40%, কম বেশি সেটা ওনার মতো উনি ব্যাখ্যা করেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কি তিনি সেটা উল্লেখ করেছেন রিপোর্ট কার্ডে, যে রিপোর্ট কার্ড দিয়ে মানুষের দরজায় দরজায় যাচ্ছেন দুয়ারে দুয়ারে, সেখানে কি কেন্দ্র যে টাকা দিয়েছে তার ক্রেডিটটা রিপোর্ট কার্ডে উল্লেখ করেছেন, নাকি তারা এমনভাবে উল্লেখ করেছেন যেন মনে হচ্ছে রাজ্য সরকার এককভাবে বাড়িটা করে দিয়েছেন। যে এককভাবে কথাটা তুলেছেন সুব্রত মুখার্জি অমিত শাহর ক্ষেত্রে, যে তিনি কী করে বলেন যে তারা এই বাড়িটা করে দিয়েছেন, সেখানে তো রাজ্য দিয়েছে 40%। যখন অমিত শাহর দিকে আঙুলটা তুলছেন সুব্রত মুখার্জি, সুব্রত মুখার্জির দলের দিকে কি আঙুল তোলা হবে না যে তারা রিপোর্ট কার্ডে কী লিখেছেন? তারা কি এখানে একবারও কোথাও উল্লেখ করেছেন যে কেন্দ্র 60% দিয়েছে? উনি বলেছেন নিয়ম অনুসারে দিচ্ছে, আরে নিয়ম অনুসারেটাই কি লেখা আছে? বাংলার মানুষ কি ভাববেন এই রিপোর্ট কার্ড দেখে, যেন মনে হচ্ছে যে পুরোটাই রাজ্য সরকার দিয়েছে, অথচ তিনি নিজের মুখে স্বীকার করছেন রাজ্য দিয়েছে 40%, মেজর পোর্শন টাকাটা দিয়েছে কেন্দ্র। কিন্তু রিপোর্ট কার্ডে যেভাবে তিনি উল্লেখ করেছেন সেখানে কিন্তু আমরা দেখছি এককভাবে, যেন রাজ্য সরকার একাই করেছে। তাহলে সুব্রত মুখার্জি আপনি অমিত শাহর বিষয়ে প্রশ্ন তুলবেন কিন্তু নিজেদের দিকে বলবেন না। তবে এটা ঠিক যে এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আসল সত্যটা কিন্তু আপনি বলে ফেলেছেন, আপনার অজান্তি হয়তো প্রকাশ এসে গেছে আমি কিনা জানি না, কিন্তু আপনি যে সত্য কথাটা বলেছেন কারা কত টাকা দিয়েছেন সেটা কিন্তু আপনাদের রিপোর্ট কার্ডে উল্লেখ নেই। ফলে আপনি যে প্রশ্ন তুলছেন অভিযোগটা কিন্তু তার আগে আপনাদের দিকে তোলা উচিত, কেন আপনারা আপনাদের রিপোর্ট কার্ডে আসল সত্যটা দিয়ে প্রকাশ করেননি? তাহলে হয়তো আজকে আলাদা করে এই কেন্দ্রীয় প্রজেক্ট নিয়ে কোনো সভাতে বিজেপি নেতা মন্ত্রীদেরকে বলতে হতো না। দর্শক কি বলবেন এই বিষয়ে, নিশ্চয় কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।